সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, যাকে আমরা সংক্ষেপে এমটিবি ব্যাংক বলে থাকি, আপনার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে অথবা আপনি যদি বিদেশ থেকে এই ব্যাংকে টাকা পয়সা পাঠাতে চান, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি। বাংলাদেশ ব্যাংক আজকে একটি পরিপত্র জারি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পর্কে। এখানে তারা যেটি বলতে চাচ্ছে সেটি হচ্ছে যে আজকে 22 অক্টোবর তারা নোটিশটি জারি করেছে। বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকে আকর্ষণ করা হয়েছে, দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণরূপে তারা বন্ধ করতে যাচ্ছে সাময়িকভাবে। কেন বন্ধ করতে যাচ্ছে সেটি জানার আগে আগে জানে নেই কবে থেকে বন্ধ। 29/10/2020, অর্থাৎ জাস্ট আমরা বলতে পারি আগামী সপ্তাহে, তার 11:55 থেকে তারপরের মাসের 5 তারিখ পর্যন্ত, 9:30 পর্যন্ত, মোটামুটি 8 দিন তাদের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ থাকবে। এক্ষেত্রে শাখা ব্যাংকিং, চেক, ইএফটি, আরটিজিএস, যা কিছু আছে, আপনার যদি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে, আপনি ইন্টারনেটের মাধ্যমে কোথাও পেমেন্ট করতে পারবেন না এই সমস্ত সময়ের মধ্যে। তো আপনার যদি কোথাও পেমেন্ট করতে হয় তাহলে এই তারিখের আগে করে নেবেন অথবা অন্য ব্যাংকে অ্যাকাউন্টটা করে নিন। বাংলাদেশ ব্যাংক যেটি করেছে সেটি হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন 45-এর ক্ষমতা বলে এটি জারি করেছে। বিশ্বস্ত নুরুল আমিন দেওয়া আছে মহাব্যবস্থাপক। আমরা যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করি, তারাও কিছু পরিপত্র জারি করেছে, নোটিশ দিয়েছে। তারা ডাউনটাউন নোটিশ লিখে রেখেছে তাদের কাস্টমারের জন্য। যদিও তারা প্রথমে আশ্বস্ত করতেছে যে এই সময় ক্রেডিট এবং ডেবিট আপনারা ব্যবহার করতে পারবেন, তবে লিমিটেড সময়ের জন্য। কিন্তু আবার একটু নিচের দিকে তারা বলতেছে যে সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তো আমরা বলতে পারি মোটামুটি একটা সপ্তাহ, অর্থাৎ এক্ষেত্রে তারা নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখের কথা বলতেছে, এর মধ্যে যেটি হবে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ থাকবে। যেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক 8 দিন সময় নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, তারা এক্ষেত্রে নিজেদের মধ্যে মাত্র 4 দিন ব্যবহার করতেছে। তো যাই হোক, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যদি প্রবাসী হন অথবা আপনার যদি এ ব্যাংকের সাথে কোনো লেনদেন থাকে, তাহলে আপনি অগ্রিম সতর্ক হয়ে যান। আপনার যে টাকার ট্রানজ্যাকশন সেটি কিন্তু এ ব্যাংকের মাধ্যমে হলে বন্ধ থাকবে। এক্ষেত্রে তারা আরও বিভিন্ন রকম কিছু বলে, এত কিছু দেখে আমাদের লাভ নাই। তো সর্বপ্রথম আমরা যদি আপনাদেরকে একটি জিনিস বুঝে যে আসলে তারা এই কাজটি কেন করতেছে, তো এটি করার মেইন কারণ হচ্ছে কোর ব্যাংকিং। এখন এই কোর ব্যাংকিংটা যদি জাস্ট আপনাদেরকে আমরা একটু বুঝাই সহজভাবে, কোর ব্যাংকিং জিনিসটি কি, তো চিত্রে আপনারা যেটি দেখতেছেন যে যে এটিএম আছে, অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, নানা প্রকার পেমেন্ট সিস্টেম আছে, এগুলো নিয়ন্ত্রণ করে যে কোনো ব্যাংকের কোর ব্যাংকিং। এর জন্য হয় নির্দিষ্ট একটি সফটওয়্যারের প্রয়োজন। তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটি করতে চাচ্ছে, তাদের এই সফটওয়্যারটি ব্যাকডেটেড হয়ে গেছে, অতটা কার্যকর না, তাই তাদের সম্পূর্ণ কোর সিস্টেমের তারা এই সফটওয়্যারটি চেঞ্জ করতে চাচ্ছে। এজন্যই তারা বাংলাদেশ ব্যাংক থেকে 8 দিন সময় নিয়ে এসছে, সময় নিয়ে তারা এটি চেঞ্জ করবে। তো এই জন্যই যাদেরই এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সাবধান হয়ে যান। নভেম্বরের 1 তারিখ থেকে 4 তারিখ বলতেছে ব্যাংক, আর বাংলাদেশ ব্যাংক থেকে তারা 29 তারিখ থেকে আগামী মাসে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত সময় নিয়ে এসছে এগুলো বন্ধ রাখার জন্য। অর্থাৎ 1 সপ্তাহ বন্ধ থাকবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যান, লেনদেন যদি থাকে তাহলে সাবধান হয়ে যান, প্রবাসী হলে টাকা পাঠাতে সাবধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।